সবাইকে শুভেচ্ছা জানাই। অ্যাভোকাডোর বীজ রোপণ চলছে, অ্যাভোকাডো বীজ থেকে চারা তৈরির অনেকগুলো পদ্ধতি আছে। অনেকে গ্লাসের ভেতর পানি রেখে সেখান থেকে চারা তৈরি করে, তবে সেটা স্বল্প পরিমাণে করা সম্ভব। আমি গত বছর ওইভাবে অনেকগুলো চারা তৈরি করেছি, তবে যখন নার্সারিতে বাণিজ্যিকভাবে অনেকগুলো প্রচুর পরিমাণে বীজ থেকে চারা তৈরি করা হবে, তখন বেডে এইভাবে চারা রোপণ করে এখান থেকে চারা অঙ্কুরোদ্গমের পরে সুন্দর করে প্যাকেটে স্থানান্তর করা হবে, 7-7 প্যাকেটে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এখানে বীজগুলো যেহেতু অনেক দূর থেকে এসছে, কিছু বীজ এখানে বীজপত্র আলাদা হয়ে গেছে, তো সেগুলো ফেলে না দিয়ে সেগুলো রোপণ করা হচ্ছে। হয়তো বা এর থেকে কিছুটা কিছু বীজ জার্মিনেশন হবে। আশা করি 3 থেকে 4 দিনের ভিতর এর থেকে চারা অঙ্কুরোদ্গম প্রক্রিয়া শুরু হবে। অনেকে হয়তো অ্যাভোকাডো নাম শুনেছেন, কিন্তু হয়তো অনেকে অ্যাভোকাডোর বীজ বা ফল দেখার সৌভাগ্য অনেকেরই হয়নি। তো এটাই হলো অ্যাভোকাডোর বীজ। তো অ্যাভোকাডোর বীজের কোন পাশ থেকে শিকড় বেরোবে, কোন পাশ থেকে অঙ্কুরোদ্গমের যে গাছের মাথা বেরোবে, পাতা বেরোবে, কোন পাশ থেকে শিকড় বেরোবে, এটা অনেকে বুঝতে পারে না। তাদের উদ্দেশ্যে আমি বলি যে এই যে বীজের এইটা হচ্ছে নিম্ন প্রান্ত, এখান থেকে শিকড় বেরোবে, আর এই মাথা থেকে পাতা বেরোবে বা গজানো, বীজ গজানো এখান থেকে শুরু হবে। তো এখানে অনেকগুলো বীজ, যেহেতু অনেক দূর থেকে এসছে বীজটা, বেশ কিছু বীজপত্র আলাদা হয়ে গেছে, যার কারণে তবে সেগুলো ফেলে না দিয়ে এইভাবে করে সাজিয়ে রাখা হচ্ছে, যদি এর মধ্যে থেকে কিছুটা বীজ বা কিছু বীজ যদি অঙ্কুরোদ্গম হয় তবে সেটা ভালো। তবে এরপরে আমাদের এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে, এটা হলো কোকোপিট, কিছুটা কোকোপিট আমরা এনে রেখেছি, আর কিছুটা নারকেলের যে খোসা আছে সেটা আছে, একটু বড় বড় খোসা, এর ভেতরে বীজটা এসছে। তো আমরা এগুলো হালকা করে এর উপরে 1 লেয়ার ছড়িয়ে দেব এবং তার উপরে অন্যান্য কিছুটা কৌশল আছে যেগুলো পরবর্তীতে হয়তো আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।